হকার উচ্ছেদের প্রতিবাদে রামপুরহাট স্টেশনে বিক্ষোভ। প্রায় 22 দিন থেকে হঠাৎ হকারদের ট্রেনে উঠতে দিচ্ছে না রেল, তাই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অনুমোদিত রামপুরহাট শাখার ন্যাশনালিস্ট রেলওয়ে হকার ইউনিয়ন সোমবার সকাল 11:30 নাগাদ রামপুরহাট স্টেশনের বাইরে রেল হকারদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখায়। রামপুরহাট রেল স্টেশনের ভিতরে বা ট্রেনের উপর চাপতে দিচ্ছেন না রেলের আধিকারিকরা, এবং রেল পুলিশ হকারদের ধরে জরিমানা করছে। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় রামপুরহাট রেল স্টেশনের বাইরে। পাশাপাশি স্টেশন মাস্টারকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইএনটিটিইউসির সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, আইএনটিটিইউসির রামপুরহাট শহর সভাপতি আব্দুর রকিব সহ অন্যান্য নেতৃত্ব। তারই করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন, আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে। এক বিচিত্র পরিস্থিতি সারা ভারতবর্ষে, এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাথি মেরে যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে। ট্রেনে যা বিক্রি হবে, ট্রেনের যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে, সেটা নরেন্দ্র মোদীর আম্বানি আদানি যারা এই টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার, কি আইসিটি না কি বলে আইআরসিটিসি, সেই কোটিপতি মানুষ, তারা যে গরিব হকারটা 10 টাকার ঝালমুড়ি বিচ্ছে, যে গরিব হকারটা 10 টাকার লুচির পুরীর প্যাকেট বিচ্ছে, যারা 10 টাকার পানীয় জল বিচ্ছে, এই গরিব মানুষগুলো রুটি মেরে আইআরসিটিসির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদী এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে, তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে। এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে, এটা শুধু রামপুরহাটের প্রবলেম নয়, আমরা স্থির করেছি আগামী 4 তারিখ ভারতবর্ষের লোকসভা নির্বাচনের রেজাল্ট, এই রেজাল্টে আমরা আশা করছি এমনিতেই ভারতবর্ষের মানুষ বিজেপিকে ভারতবর্ষের গদি থেকে উৎখাত করবে, আর সেই সুদিন এলে আর আমাদেরকে আন্দোলনে যেতে হবে না। নতুন যে সরকার আসবে সেই সরকার নিশ্চয়ই গরিব হকারদের কথা বিবেচনা করে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে, কিন্তু তারপরেও যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এই ব্যবস্থাটা করব। হাওড়া ডিভিশনটা, অনলি ফর হাওড়া ডিভিশনটা, এখানে হকার উচ্ছেদ, মানে হকার উঠতে দিচ্ছে না। আমরা জানি যে প্রত্যেকেই জানি যে 1954 সাল থেকে ভারতবর্ষে হকার প্রথা শুরু হয়েছে। আমরা সেই প্রথা অনুসারে এখনও পর্যন্ত আমাদের হকাররা রুটি রুজির তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত এই হকারি করে তাদের দিন যাপন করে। আমরা দেখছি কেন্দ্র সরকারের একটা অবৈধ প্রচেষ্টা, অনৈতিক প্রচেষ্টা, যে প্রচেষ্টাই ওই হকারটাকেও বেসরকারিকরণ করতে চাইছে, এবং এই বেসরকারিকরণের বেসরকারের হাতে, যেমন রেলটাকে বেসরকারিকরণ করছে, রেলটাকে বিছে দিচ্ছে, আস্তে আস্তে হকারটাকেও বেসরকারিকরণ করতে চাইছে, এবং 590 টাকা দিয়ে তাদের একটা রেজিস্ট্রেশন দেবে বলেছে, এবং প্রতি মাসে মাসে 500 টাকা করে দিতে হবে। আমরা এর প্রতিবাদ করছি, টাকা নেক, রেল কর্তৃপক্ষ ডাইরেক্ট টাকা নেক, এবং রেল কর্তৃপক্ষই তাদের লাইসেন্স দেখ, এবং রেল কর্তৃপক্ষ সরাসরিভাবে টাকা নেয়। আমরা চাইছি না এর মাঝে কোনো মিডিয়া বা দালাল আসুক। হকার অনলি ফর হাওড়া ডিভিশন, আপনি দেখবেন আর একটা অনৈতিক কাজ করছে। দেখবেন আসানসোলে হকার উঠতে দিচ্ছিল না, কিছু হকার, বিভিন্ন দল থেকে আসা কিছু হকার জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে বিজেপিতে জয়েন করার পর থেকে তাদেরকে গাড়িতে উঠতে দিচ্ছে। এটা কেন হবে? এর প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ, এবং এই অবস্থান বিক্ষোভ গোটা রামপুরহাট জুড়ে মিছিল, গোটা হাওড়া ডিভিশন জুড়ে আমরা মিছিল করব, এবং আগামী দিন আমাদের এই আন্দোলন বৃহৎ থেকে বৃহৎ আকার ধারণ করবে,
এবং আমরা রেলকে স্তব্ধ করে দেবো যদি হকার না উঠে। এখানে প্রায় 500 জন হকার আছে, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50 লক্ষ হকার আছে। শুধু হকার, সে হকার শুধু ট্রেনেই ওঠে না, সেই হকার ফুটপাতে ওঠে, ফুটপাতে থাকে এবং টোটাল রেলের উপর করে খায়। এরকম ওয়েস্ট বেঙ্গলে 50 লক্ষ হকার আছে, এর পুরোটাই এদের এই 50 লক্ষ ফ্যামিলির উপরে রেল লাথি মারছে। এই লাথি মারার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এবং ডেপুটেশন।